बंधुरा वेलकम बैक टू माय चैनल। तो आज हमें हाजिर हो गए सारा दिन ब्लॉग नहीं। तो तुम्हारा अनेक रिक्वेस्ट कर दीदी भाई सारा दिन ब्लॉग दाओ। तो आज हमें हाजिर हो गलम सारा दिन ब्लॉग नहीं। तो आज हमार खूब ही तारा और एक कथा दी जरा जरा एखार चैनल के सबसक्राइब करो ताड़ी कर फेलो और पशे थका बेल बटन प्रेस कर रखो। आज हमार अनेक काज तुम्हारे साथ बस एक कथा बोलते पर आज पुरो घर के सफाई करा हमार शाशुड़ मायर अर्डर आछे कोनो काज करते देना किन्तु घर जानी चकाचक थाके। तो आज पुरो घर के आज हमें परिष्कार करब हमारे हजबैंड हेल्प करबे और एक काकी आछे उनिओ हेल्प करबे। तो पुरो ब्लगटी देखते थको आशा करछि सबार खूब भलो लागबे और पाशे थेको। तो सकाले आमी घूम थेके उठे आगे नीचे चले जाए नीचे गिए देखी माँ रान्ना बसिए दिए कि शाकटा फ्राई करेछि आर आजकेर मेनुते थाकछे शाक भाजा कचुलोती दिदी चिंगड़ी माछ और पमफ्लेट माछ जेटा देखते पाच्छो तोमरा धोया होच्छे आर एटा आमार फेवरेट माछ। तो आमार जस्ट बाकी छिलो आमी माछेर झोलटा करब। तो आमी माछटाके नुन हलुद दिए माखिए निएछि देन चलो तोमादेर साथे आमी शेयर करि तारपरेर किछु मुहूर्त। गरमे अत पद पदे खा लगे देखे बुजते तुम्हरा तो जानो रान्ना घरे ढोको মাছের ঝোলে আর কি যা যা দিতে হবে মা রেডি করে রেখেছিল আদা বাটা রসুন বাটা আর আমি একটু পেঁয়াজটা কেটে নিয়েছি আর কিছু আমি কাঁচা লঙ্কা ছিড়ে দেব আর আমার মাছ ফ্রাই কমপ্লিট। তো সব রান্না বান্না সেরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে তারপর আমি উপরে চলে এসেছি
উপরে এসে আমার ঘরের কাজে আমি হাত দিয়েছি। তো আর আমি কী কী কাজ করছি পুরোটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। আর আজকে আমার সারাদিনের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো শুরু করি। আমি এগুলো করি, তুমি পর্দাগুলো খুলে দেবে, ঠিক আছে? আমার সাথে হেল্প করছে, পর্দা খুলে দিচ্ছে। পর্দাগুলো সেদিনই কাঁচা হয়েছে তো খুলে রাখছি, তাহলে আবার কাচতে হবে। এদিকে একজন ঝুলে থাকছে, আমারও কাজ আছে অনেক, ওই রান্নাঘরে পরিষ্কার করতে হবে। গরমে আরো বেশি মানে পরিষ্কার করলে একটু ঠান্ডা লাগবে, আরো করা একটু পাশেই করা হয়। তোমার খাটের বক্সে একটা ড্রয়ার আছে, এই বক্স থাকে আমার এখানে, একটা ছোট বক্সের মতো আছে। এখানে আমি বালিশ বালিশ এইসব রাখি, কিন্তু খুব বেশি অন্য কিছু ভরে গেছে ওষুধ এইসব রেখে রেখে। তো দেখতে পাচ্ছ অসম্ভব গরম, তার মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, আজকে পুরো পয় পরিষ্কার হবে। আসলে গরম গরমে একটু পরিষ্কার করলে একটু ঠান্ডা লাগবে, ঠান্ডা মানে দেখবে একটু ঘরটা পরিষ্কার করলে একটু মানে হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তো আমাদের ঘরে খুবই অসম্ভব গরম, আর ওই এই সিচুয়েশনে এসিটাও চালাতে পাচ্ছি না খুব বেশি। তিনজন মিলে পুরো ঘরটাকে আজকে সুন্দর করে পরিষ্কার করবো, আর কিন্তু খাটে সব কিছু ছড়িয়ে ফেলেছি, এগুলো এখন গুছাবো। তো চলো তোমাদের একজনক দেখাই আমার হাজবেন্ড কী করছে। ওর অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছে, একটাই মাছ আছে ও মানে, আর মাছ আমরা আনতেও পাচ্ছি না এই সময়। তো ওকে এখন আর কোথায় রাখবো, এখানেই রেখে দিতে হবে। বলছিল জলে ছেড়ে দিয়ে আসবে, আমি বারণ করেছি যে না থাক। পুরো ঘরটা আমি এখন ছড়িয়ে ফেলেছি, অনেক কাজ আছে গুছাতে হবে। আবার আসছি নদীর সাথে দেখা করতে, একটু মানে ঠিকঠাক করে নিই তারপরে। এদিকে কাকি জানলা মোছামুছি করছে। এই কাকিকে সামনে দিয়ে দেখাইনি তোমাদের কোনোদিন, আজকে দেখে নাও। ঝাড়া হয়েছে
সুন্দর ডল আরেকটা আছে দেখাই আমি ভ্যানিটি ব্যাগ নিয়েছে দেখো কত কিউট এটা এটা হচ্ছে গিয়ে কোনটা দেখি সুন্দর বেশি এইটা আমি আর এটা আমার দিদি এটা রাখি আর এটা পাখি দুটো সুন্দর খুবই সুন্দর আমি সাজিয়ে রেখেছি আর এটা এমনি আমার কেনা হয়েছে একটা শোপিস ফুলের টপ আর এটা হচ্ছে কি আমাকে আমার স্যার দিয়েছে অনুপদা নটরাজ আমি ডান্স করি তো এই কারণেই আমাকে দিয়েছে খুবই একটা পছন্দের জিনিস এগুলো লাগিয়ে দিয়ে ফেলবি টানতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার অনেকদিন পড়া হয় না ক্লাসে যাওয়া হচ্ছে না আমাকে একটু হেল্প করে দিচ্ছে ওখানটা আমার হাত যাবে না ও করে দিল দুটো গণেশ ঠাকুর আছে আমার ড্রেসিং টেবিলের উপরে ওরা বসে থাকে তো ওদেরও একটু পরিষ্কার করতে হবে ঘর ছড়িয়ে নিয়েছি তো আমরা তিনজন পুরো লেগে আছি ঘরের পিছনে কখন সবটা শেষ হবে জানি না তো একটু গুছিয়ে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে আজকে একটু গল্পটা কম হবে আজকে কাজটা বেশি হবে তো আবার আসছি দেখতে পাচ্ছ বন্ধুরা গরমের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে যত তাড়াতাড়ি পারি কাজ করে উঠবো কাজের থেকে বেশি গরমে কষ্ট হচ্ছে মানে কাজে তেমন হচ্ছে না তিনজন মানুষ আমরা কিন্তু গরমে বেশি কষ্ট হয়ে যাচ্ছে প্রচন্ড গরম বারবার বেশি করে জল খাচ্ছি তোমরাও খাবে বারবার জল যত তাড়াতাড়ি পারি কাজ করে উঠবো আর তুমি ব্লগটি দেখবে কিন্তু thank you.
অবশেষে আমার পুরো ঘর পরিষ্কার করা কমপ্লিট হলো। আমার সাথে আমার কাকি আর আমার হাজবেন্ডও অনেক হেল্প করেছে। তো আমি আবার আসছি, একটু ফ্রেশ হয়ে নিই, আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। এখনো অনেক কাজ পড়ে আছে, এই বিছানা চাদর চেঞ্জ করতে হবে, এই সব একটু গুছাতে হবে। তো আবার আমি আসছি একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে গল্প করতে, ততক্ষণ সাথে থেকো। তো আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া হবে, খুব বেশি কষ্ট হয়ে গেছে, তো খুব খিদে পেয়েছি, ফটফট খাবো। আর বাকি বাড়ির বাবা মা ভাই ওদের খাওয়া হয়ে গেছে, আমাদের খেতে খেতে আজ একটু লেট হয়ে গেল। আমরা পেট ভরে খেয়ে নেব, তারপরে আসছি আবার তোমাদের সাথে দেখা করতে। তো আজকের মতো দুপুরের খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, এখন একটু রেস্ট নেব, কষ্ট হয়ে গেছে। আর যারা যারা এখনও নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো। ইচ্ছে ছিল এখন একটু ভিডিও করব আজকে, কিন্তু এখন আর মানে এনার্জি নেই শরীরে। তো আমি আবার আসবো নতুন কোনো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে অনেক সাপোর্ট করো। তো চলো একটু টাটা করে দাও, টাটা।